আজ 26/11/2019 তারিখ, দিনের শুরুতেই দেখে নিন আজকের টাকার রেট কত। মালয়েশিয়ান রিঙ্গিত 20 টাকা 32 পয়সা, সৌদি রিয়াল 22 টাকা 62 পয়সা, সিঙ্গাপুর ডলার 62 টাকা 19 পয়সা, দুবাই দেরহাম 23 টাকা 09 পয়সা, কুয়েতি দিনার 278 টাকা 62 পয়সা, ইউএস ডলার 84 টাকা 82 পয়সা, ওমানি রিয়াল 220 টাকা 61 পয়সা, কাতারি রিয়াল 23 টাকা 30 পয়সা, বাহরাইন দিনার 225 টাকা 60 পয়সা, ইউরো 93 টাকা 50 পয়সা, মালদ্বীপিয়ান রুপিয়া 5 টাকা 41 পয়সা, ইরাকি দিনার 0 টাকা 07 পয়সা, সাউথ আফ্রিকান রেন্ট 6 টাকা 00 পয়সা, ব্রিটিশ পাউন্ড 107 টাকা 35 পয়সা। যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে। প্রতিদিন আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নভেম্বরে সৌদি থেকে ফিরেছে 2,500-এরও বেশি প্রবাসী। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও 140 বাংলাদেশি। শুক্রবার রাত 11:15 ও রাত 3টার দিকে সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভোর রাতে এবং অনেকে সকালেও নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাত 11:75 জন এবং 3:65 জন দেশে ফিরেছেন বলে প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান। ব্র্যাক মাইগ্রেশন সূত্র জানায়, এ নিয়ে চলতি নভেম্বর মাসে 2,600-এরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরাদের মধ্যে কারো বৈধতা ছিল, কারো ছিল না। অনেকে বৈধতার জন্য টাকা পয়সাও দিয়েছিলেন নিয়োগকর্তাকে, কিন্তু এদের সবাইকেই কর্মস্থল ও রাস্তাঘাট থেকে ধরে প্রথমে ডিপোর্টেশন সেল এবং পরে দেশে পাঠিয়ে দেয় সৌদি সরকার। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের 10 মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 21,000 বাংলাদেশি। বরাবরের মতো শুক্রবারও রাতে ফেরত আসাদেরও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার পানি সহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়। শুক্রবার ফেরা নারায়ণগঞ্জ 2,500-এ আফজাল মাত্র 2.5 মাস পূর্বে 3,70,000 টাকা খরচ করে গিয়েছিলেন সৌদি আরবে। ভাগ্য এতটাই খারাপ যে রুম থেকে বের হয়েছিলেন বাজার করার জন্য, কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। আকামাও ছিল আফজালের। আফজালের মতো বিবারিয়ার কামরুলও 4,60,000 টাকা খরচ করে 2.5 মাস আগে গিয়েছিলেন সৌদি, কিন্তু তাকেও দেশে ফিরতে হলো শূন্য হাতে। 2 বছর ধরে সেলুনে কাজ করতেন কুমিল্লার নন্দন কুমার। আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কফিলকে 6,500 রিয়াল দিয়েছিলেন, কিন্তু আকামা আর করে দেয়নি নন্দনকে। পুলিশের হাতে নন্দন, কফিল আর নন্দনের দায় দায়িত্ব নেয়নি। শূন্য হাতে দেশে ফিরতে হলো নন্দনকে। এমনই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরতে হলো বিবাড়িয়ার মন্টু মিয়া, সাইদুল ইসলাম, নরসিংদীর নাইম, হবিগঞ্জের ফারুক হোসেন, ঢাকার সাইফুল ইসলাম। দেশে ফেরা অনেক কর্মীদের অভিযোগ, আকামা তৈরির জন্য কফিলকে টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেয়নি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সাথে যোগাযোগ করলেও গ্রেপ্তারকৃত কর্মীর দায় দায়িত্ব নিচ্ছে না, বরং কফিল প্রশাসনকে বলেন ক্রুজ দিয়ে দেশে পাঠিয়ে দিতে। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত 22,000 বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। চলতি মাসের 3 সপ্তাহে ফিরলেন 2,615 জন। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন। যারা কয়েক মাস আগে গিয়েছিলেন তাদের কেউই খরচের টাকা তুলতে পারেনি। তারা সবাই ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায়। আমরা আশা করছি 3 দিন পর সৌদি আরবের সাথে বাংলাদেশের যে যৌথ বৈঠক হবে, সেখানে নারী কর্মীদের পাশাপাশি পুরুষদের বিষয়টি নিয়েও আলোচনা হবে। বিশেষ করে ফ্রি ভিসার নামে প্রতারণা বন্ধ করতে কাজ করতে হবে দুদেশকে। সৌদিতে নির্যাতনের শিকার আরেক নারীর ভিডিও বার্তা ভাইরাল। কাজের সন্ধানে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার আরেক বাংলাদেশি নারীকর্মী ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর্থিক সচ্ছলতার আশায় গৃহকর্মীর কাজ নিয়ে 17 দিন আগে
আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান হবিগঞ্জের আজমিরিগঞ্জের হুসনা আক্তার, বয়স 24, নামের ওই গৃহবধূ। সেখানে গৃহকর্তা নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী শফিউল্লাহকে ভিডিও বার্তা পাঠান তিনি। হুসনা আক্তার তার ভিডিও বার্তায় বলেন, দালালে ভালো কথা বলে তাকে সৌদিতে পাঠিয়েছে। নাজরান এলাকায় কাজ করেন তিনি। গৃহকর্তা তার ওপর অত্যাচার করে, 10 থেকে 12 দিন হয়েছে এখানে আছেন। এখন অত্যাচার সহ্য করতে না পেরে দেশে আসার আকুতি জানান তিনি। এই কথা বলায় তারা আরও বেশি অত্যাচার করে। ওই নারী বলেন, এজেন্সির অফিসে ফোন দিলে তারা খারাপ ব্যবহার করে, এজেন্সির লোকজন তাকে বাংলাদেশ পাঠাতে চায় না। হুসনার স্বামী অভিযোগ করেছেন, তিনি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিরা তার কাছে 1 লাখ টাকা দাবি করে। হুসনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শফিউল্লাহ উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরিবার সূত্রে জানা গেছে, আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন নামে একটি এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজে হুসনাকে সৌদি পাঠায় শাহিন নামের একজন দালাল। উল্লেখ্য, সম্প্রতি সুমি আক্তার নামের বাংলাদেশি এক নারী কর্মীর ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা সহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, সৌদি আরবে 2,70,000 নারী কাজের জন্য গেছেন, এদের মধ্যে 53 জন ফিরে এসেছেন মরদেহ হিসেবে। এর মধ্যে 8,000-এর মতো ওখানকার কাজে ফিরে এসেছেন। শতকরা হিসেবে সংখ্যাটা খুবই সামান্য, 99% নারী ম্যানেজ করে নিয়েছেন, দেশে তারাও টাকা পাঠাচ্ছেন। স্বাভাবিক মৃত্যু 500 জনের মেনে নেওয়া যায়, কিন্তু অত্যাচার, হত্যা বা অস্বাভাবিক মৃত্যু একজনেরও মেনে নেওয়া যায় কি? তার দায় মন্ত্রী মহোদয় কি এড়াতে পারেন কিংবা পারবেন? সব ক্ষেত্রে দায়িত্বশীলদের সাধারণ মানুষের দুঃখ বেদনা বোঝার মতো শিক্ষা, জ্ঞান ও মানবিকতা থাকা জরুরি। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, মন্ত্রী মহোদয়, সংখ্যাটা আর কত বড় হলে আপনার কাছে গুরুত্ব পাবে, বেশি বলে প্রতীয়মান হবে? প্রশ্ন আরও আছে, বিদেশের দূতাবাসগুলো শেল্টার হোমে অভিযোগ করার ন্যূনতম সুযোগ সুবিধা আছে কি, যেখানে নারীদের আটকে রাখা, বাইরে বের হতে না দেওয়া, এমনকি মোবাইল ব্যবহারেরও অনুমতি থাকে না? সেখানে তারা কিভাবে শেল্টার হোমে এসে অভিযোগ করবেন? কয়েকদিন পর নারী কর্মীদের দেশে ফিরে আসার মধ্য দিয়ে অভিবাসনের কঠিন চেহারা প্রকাশ পাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল সৌদি সরকার। এরপর গৃহখাতে নারী শ্রমিক নেওয়ার শর্তে 2015 সালে আবারও খুলে দেওয়া হয় শ্রমবাজার। কিন্তু শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে অনেক নারী দেশে ফিরে আসছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্তরা নারী শ্রমিকদের নিরাপত্তা ও তাদের অধিকার এবং সুযোগ সুবিধার ব্যাপারে চরম উদাসীনতা ও দায়িত্বহীনতা প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে। দেশে ফেরত আসা শ্রমিকরা তার বর্ণনাও দিয়েছেন, দুঃখজনক হচ্ছে এসব মর্মান্তিক ঘটনা ও মানবিক বিপর্যয়ের পরও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, বরং মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সৌদি আরবে নিযুক্ত নারী কর্মীদের ব্যাপারে দায়িত্বহীন ও অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, যা একদিকে বিস্ময়কর, অন্যদিকে আপত্তিজনক। নানা ধরনের শারীরিক, মানসিক নিপীড়নের কারণে কাজের নিরাপদ পরিবেশ না থাকায় সৌদি আরব থেকে প্রায় প্রতি মাসেই নারী গৃহকর্মীরা ফিরে আসতে বাধ্য হচ্ছেন। ব্র্যাক অভিবাসন কর্মসূচির তথ্য অনুযায়ী গত 8 মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রায় 800 নারী কর্মী। গত বছর তাদের সংখ্যা ছিল 1,353 জন। তবে যারা বিমানবন্দর থেকে সরাসরি বাড়ি চলে গেছেন তাদের কোনো তথ্যই নেই। প্রবাসী নারী কর্মীর করুণ মৃত্যু নিয়ে মন্ত্রীর কাছ থেকে এতটা অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। এতে মনে হচ্ছে এই নারীরা অত্যন্ত দরিদ্র হওয়ায় আমরা তাদের মৃত্যুকে সংখ্যা দিয়ে বিচার করছি, যা অত্যন্ত বেদনাদায়ক। নারী শ্রমিকদের অবস্থা মনিটরিং এর দায়িত্ব কার? এক্ষেত্রে দূতাবাসের ভূমিকা কতটুকু তা পরিষ্কার নয়।
দেখা যায় রিক্রুটিং এজেন্সিগুলো সরাসরি ভিসা দেয় না, অধিকাংশ ক্ষেত্রে তারা মধ্যস্বত্ব ভোগীদের কাছ থেকে ভিসা কিনে আনছে। তাই যখন নারী গৃহকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন, তখন তাদের দায়িত্বটা হলো বড় জোর ফেরত নিয়ে আসা। এভাবে তো হতে পারে না, এখানে রিক্রুটিং এজেন্সির দায় দায়িত্ব বাড়াতে হবে। কেননা যিনি ফেরত আসছেন তার তো বড় ধরনের ক্ষতি হয়ে গেল। তাই রিক্রুটিং এজেন্সিকে পরখ করে দেখতে হবে যে মধ্যস্বত্বভোগীর কাছ থেকে তারা ভিসা কিনছে সেটা সঠিক কিনা। তাকে যেমন দায় নিতে হবে, তেমনই সরকারকেও দায় নিতে হবে। কেননা সরকার এদের ভিসা সত্যায়িত করছে। প্রবাসে শ্রম রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের মার্কেট রিসার্চ, বাজার গবেষণা বা জরিপ আছে বলে মনে হয় না। মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর জন্য এমন গবেষণা জরুরি বলে আমি মনে করি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IOM এর সহায়তায় যদিও বাংলাদেশের স্বল্প পরিসরে বাজার গবেষণা রয়েছে, কিন্তু যে পদ্ধতিতে গবেষণা করছে তা মোটেই যথার্থ নয়। গবেষণা বা মার্কেট রিসার্চে যে লিঙ্কগুলো খুঁজতে হবে তা হলো আগামী 10 বছরে বা 20 বছরে ওই দেশ কী ধরনের লোক নিয়োগ দেবে, কী ধরনের ফার্মের মাধ্যমে নিয়োগ দেবে, কীভাবে বাজারে টেন্ডার আসবে, তাদের কী ধরনের দক্ষতার প্রয়োজন আছে, এগুলো নিয়ে গবেষণা ও বাজার অপারেট করা। বিশেষ করে যারা নির্যাতিত হয়ে ফিরে আসছেন তারা শুধু যে ভুক্তভোগী তা নয়, তারা গুরুত্বপূর্ণ সাক্ষীও। তাদের থেকেই নানা তথ্য উপাত্ত ও ক্লু অতি সহজেই পাওয়া সম্ভব। বিশ্বব্যাপী এক্ষেত্রে প্রাইভেট সেক্টর বা মার্কেটিং এজেন্সিগুলো যেভাবে ঘোষণা করে থাকে বাংলাদেশেও সেভাবে গবেষণা করা জরুরি। বিশেষত ফিলিপাইন, নেপাল, ভারত, কম্বোডিয়া এ ধরনের বাজার গবেষণা করে থাকে। আমাদের প্রতিবেশী ভারত যে কার্যক্রম অনুসরণ করে তা হলো তাদের যেসব পেশাজীবী সেসব দেশে কাজ করছে তাদের স্ত্রী কন্যাদের নিয়ে গ্রুপ তৈরি করে থাকে, সেগুলোকে তারা বলে থাকে সোশ্যাল সার্ভিস। ওই গ্রুপ তাদের খোঁজ রাখে, যখন কোনো অন্যায় অবিচার হয় তখন গ্রুপ দূতাবাসকে জানিয়ে থাকে। এরকম একটি প্রক্রিয়া অনুসরণ না করলে দূতাবাসের পক্ষেও যথেষ্ট সেবা দেওয়া সম্ভব নয়। শ্রম বাজারে বাংলাদেশের প্রবেশ নতুন নয়, কিন্তু তা অনেকটা চিন্তা গবেষণা ছাড়াই। বাজার তো ফাঁকা থাকছে না, কেউ না কেউ তো ঢুকবেই, ইতিমধ্যে অনেকেই ঢুকেছে। বিপরীতে বাংলাদেশ তার জায়গা হারাচ্ছে, তাই জায়গা ধরে রাখতে হলে দক্ষতা বাড়াতে হবে। এজন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল ট্রেনিং ও টেকনিক্যাল গ্রেডের প্রশিক্ষণ এবং ভাষাগত দক্ষতা বাড়াতে পারলে দেশের শ্রমিকরা বিদেশে অবশ্যই ভালো করতে পারবে। বিদেশে যেসব শ্রমিক নির্যাতনের শিকার হচ্ছে তার একটা বড় কারণ কমিউনিকেট করতে না পারা। ভাষা না জানার কারণে অনেক সময়ে কমিউনিকেট করতে অসুবিধা হয়। সৌদি আরবের ক্ষেত্রে দেখা যায় যারা প্রত্যন্ত অঞ্চল থেকে নারী শ্রমিক নিচ্ছেন সেসব ক্ষেত্রে নিগ্রহের ঘটনা বেশি ঘটছে। শিক্ষিত বা চাকরিজীবী পরিবারে যেসব নারী শ্রমিক যাচ্ছেন তারা কম হয়রানির শিকার হচ্ছেন। আমরা বলতে চাই কারণ যেটাই হোক না কেন হত্যা নির্যাতন গ্রহণযোগ্য হতে পারে না। আর 53 হোক অথবা একজনের মৃত্যু হোক, প্রতিটা হত্যাকাণ্ডই বাংলাদেশের জন্য লজ্জার, অপমানের আর স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতির। সেক্ষেত্রে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা আরও ব্যাপক হওয়া দরকার। আরেকটি বিষয় জরুরি হলো ওখানে যাওয়ার পর নারী শ্রমিকদের খোঁজ খবর নেওয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে দূতাবাস ভূমিকা অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যে গৃহশ্রমিক হিসেবে যাওয়া নারীদের ক্ষেত্রে বেশি নির্যাতনের কারণ হলো যেসব নারী শ্রমিক সৌদি আরবে যাচ্ছেন তার অধিকাংশেরই ভিসা এসে থাকে ব্যক্তিগতভাবে। অর্থাৎ যারা ওই দেশে থাকছেন তারা ব্যক্তিগতভাবে একটা বা দুইটা ভিসা পাঠাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে ভিসাগুলো অনেকটা সরকারি আওতার বাইরে। এমনকি এসব ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোরও তেমন নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। যারা ভিসা দিচ্ছে তারা অদক্ষ শ্রমিকদের নিয়ে যাচ্ছে। 8টি পেশায় লোক নেওয়ার ক্ষমতা রয়েছে আরবের মারির মালিকের। দারোয়ান, বুয়া, গার্ড, ড্রাইভার সহ 8টি পেশায় তারা লোক নিয়োগ দিতে পারে। এখানে দক্ষদের পাঠানো হচ্ছে কিনা কে দেখবে? নারী কর্মীদের সমস্যা নিয়ে আগামী 26 ও 27 নভেম্বর দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠক হবে বলে জানা যায়। কর্মীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সুরাহা ও বেতন বাড়ানোর ব্যাপারে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে শ্রমিক পাঠানো হয়, বিশেষত নারী শ্রমিকদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত, আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত মজুরি কার্যকরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গৃহকর্মী ও শ্রমিকদের শারীরিক মানসিক অত্যাচার ও যৌন নির্যাতন বন্ধে সামনের বৈঠকে বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের মধ্যে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নিয়োগকর্তার নাম, বাড়ি ও কর্মস্থলের বিস্তারিত ঠিকানা সহ অভিবাসী নারী শ্রমিকদের সব তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ রাখতে হবে। বাংলাদেশের যেসব রিক্রুটিং এজেন্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যে গৃহশ্রমিকদের পাঠানো হয়, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য, চুক্তি, শর্ত ও সুনির্দিষ্ট তথ্যাবলী আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে থাকাসহ প্রতারক রিক্রুটিং এজেন্টের লাইসেন্স বাতিলের সাথে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেসব নারী দেশে ফিরে এসেছেন, তাদের আর্থিক, সামাজিক, পারিবারিক অধিকার এবং মর্যাদা নিশ্চিতের সাথে নির্যাতিতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব। আমরা আশা করব শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক আইনি সুরক্ষা এবং নিশ্চিত নিরাপত্তায় সরকার সব রকম পদক্ষেপ নেবে।